নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে আজও এই বাড়িতে সন্ধি পুজো হয় না, মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু কথা বলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি আনন্দবাজার পত্রিকা থেকে সংগ্রহ করা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সন্ধি পুজো হয় না হুগলির চুচুড়ার মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয়। এর পেছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস, সেই নিয়ম পালিত হয়ে আসছে আজও। কথিত আছে, জমিদার বাড়ির ঠাকুর দালানে সন্ধি পুজো চলার সময় সকলের অলক্ষ্যে মুখোপাধ্যায় পরিবারের এক মেয়ে নিখোঁজ হয়ে যায়। সেই মেয়েকে আর খুঁজে পাওয়া যায়নি কোথাও। দেখা যায় দুর্গা প্রতিমার মুখে সেই মেয়ের পোশাকের টুকরো লেগে রয়েছে। এই খবরে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পুজো শেষ হয় ঠিকই, তবে পরের বছর থেকে সন্ধি পুজোই বন্ধ করে দেওয়া হয়। অষ্টমী তিথি ছেড়ে নবমী তিথিতে পড়ার সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো। দুর্গাপুজোর সেই বিশেষ তিথি বন্ধ হয়ে যায় মুখোপাধ্যায় পরিবারে। সন্ধি পুজোর সময় প্রতিমার সামনে প্রদীপ জ্বালানো হয়, তবে পুজোর বাকি নিয়ম পালন করা হয় বিধি মেনেই। এই পুজো 423 বছরে পদার্পণ করল। এক সময় উত্তর চব্বিশ পরগনার হালি শহরে পুজো হতো, পরে চুচুড়ার কামারপাড়ায় জমিদারি পত্তন করেন মুখোপাধ্যায়রা। পুজো চলে আসে চুচুড়ায়। এক সময় যে পুজোয় জাঁকজমক ছিল তা এখন কৌলিন্য হারিয়েছে। জমিদার বাড়ির বিরাট ঠাকুর দালান ধ্বংস হয়েছে আগেই। বর্তমান প্রজন্মের সদস্যরা প্রাচীন এই পুজোকে এগিয়ে নিয়ে চলেছেন। সত্তরের দশকে পুজো না হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। ছোট প্রতিমা এনে কোনোক্রমে পুজো করা হতো। কথিত আছে, মা দুর্গা স্বপ্নে জানান বড় প্রতিমা করে পুজো করতে। সেই থেকেই আবার বড় প্রতিমা করে পুজো শুরু করা হয়। এক সময় বলি প্রথা চালু ছিল, তাও বন্ধ হয়েছে বহুদিন আগে। পুজোর তিন দিন খিচুড়ির ভোগ নিবেদন করা হয়। দশমীতে পান্তা ভাত, কচুর শাক এবং ইলিশ মাছের ভোগ নিবেদন করা হয় মায়ের সামনে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।